যে কোনো কাজ করলেই আসলে আমরা যখন কাজ করি এটা পারি না একমত হবে আমরা যখন একটা কাজ করছি সেটা ছোট পর্দা হোক বড় পর্দা হোক আমরা চাই দেশের মানুষ দেখুক আমাদের দেশের মানুষ আগে দেখুক সেটা সব সময় আমাদের চাওয়া পাওয়া থাকে আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি শনিবার বিকেলকে বাংলাদেশের মানুষের সামনে আনতে কিন্তু সেটা আমরা পারছি না কেন পারছি না এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট সো এখন সোনি লিভে আছে অনেকে দেখতে পাবে আস্তে আস্তে আমি আশা করছি যে বাংলাদেশও হয়তো বা এক সময় দেখতে পাবেন আপনারা আমার সাথে কোনো সাংবাদিকের দাকুড়াল সম্পর্ক হয়নি বরং আমি আজকে একটা কথা বলতে চাই যে আই এম সো গ্রেটফুল টু সাংবাদিক মানে রিপোর্টার্স বিকজ আমি যখন কনসিপ্ট করেছিলাম অনেক সাংবাদিক জেনেছে এবং আমাকে প্রশ্ন করেছে আমি যখন তাদেরকে বলেছি যে এই নিউজটা আমি এখন দিতে চাই না তারা আমার সেই ডিসিশনটাকে মূল্যায়ন করেছে রেসপেক্ট করেছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি যে এত ইরেগুলার আমি ফোন রিসিভ করি না বা সবসময় সব অনুষ্ঠানে যাই না বা ইন্টারভিউ দেই না সেটাও আপনারা আমাকে ক্ষমাসুলভ দেখেন এবং আমাকে সেই সাপোর্টটা করেন সেই জায়গাটা রেসপেক্ট করেন এই জন্য আমি থ্যাঙ্কফুল টু রিপোর্টার্স বাট আমার সাথে যেহেতু কোনোরকম কোনো সেরকম কোনো অভিজ্ঞতা নেই বা ওরকম নেগেটিভ কোনো অভিজ্ঞতা হয়নি তো আমি আসলে বলতে পারবো না আমি সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি আমি আশা করছি সামনেও সহযোগিতা পাব আর একজন দুইজনকে আমি একটু বকাও দিতাম সেটাও তারা আসলে সুন্দরভাবেই নিয়েছে দায়বদ্ধতা আসলে সবাই তো আপনি যখন বিয়ে করবেন হাজব্যান্ড ওয়াইফেরও তো দায়বদ্ধতা থাকবেই অবশ্যই এথিক্স তো থাকবেই সো আমার মনে হয় এখন যে অনুষ্ঠানে আমরা আসছি এথিক্স নিয়ে আলোচনা করার অনুষ্ঠান না এটার জন্য আলাদা সময় লাগবে সো আমরা এত গভীরে না যাই আমি শিহাব শাইনকে ধন্যবাদ জানাই শিহাব শাইন আমার খুব পছন্দের একজন ডিরেক্টর ফারিন আমার খুব পছন্দের একজন মানুষ আর কি আছে জানো ও সেলিম ভাই সাজ্জাদ ভাই সবাই আমার খুব পছন্দের মানুষ আমি জাস্ট সিনেমাটা দেখতে পারি নাই বাট আমি অবশ্যই দেখবো এবং আমার অনেক অনেক শুভকামনা বিঞ্জে এবং শিহাব শাইনকে